পল্লী বিদ্যুতের নতুন মিটারের জন্য রকেটের মাধ্যমে টাকা জমা দিতে হবে, এবং সেই টাকা জমা দেওয়ার পরে এখানে আবার সেটি অনলাইনে ওঠাতে হবে। কিভাবে টাকা জমা দেবেন, কিভাবে সেই টাকা আবার এখানে অনলাইনে পোস্টিং দেবেন, ভিডিওটি দেখলে আপনি পুরো বিষয়টি একদম সহজভাবে শিখতে পারবেন। তবে ভিউয়ার্স, অনুরোধ থাকবে আপনি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শুরুতেই দেখবেন আপনার মোবাইলে এরকম একটি মেসেজ আসবে, একদম 3 নম্বরে যে সাকসেস ট্র্যাকিং আইডি রেফারেন্স বিল নাম্বার। তো এই ট্র্যাকিং আইডি রেফারেন্স বিল নাম্বার এটি আপনি একটি কাগজে লিখে রাখবেন। এছাড়া উপরের মেসেজে দেখবেন পিনকোড আছে, এই পিনকোডও আপনি একটি কাগজে লিখে রাখবেন। এরপরে কত টাকা জমা দিতে হবে সেটি দেখে নেবেন এখানে আসবে মেসেজে। এরপরে আপনি চলে যাবেন ওয়েবসাইটে, যেখান থেকে পল্লী বিদ্যুতের ওয়েবসাইট থেকে আপনি আবেদন করেছিলেন, সেই ওয়েবসাইটে গিয়ে এখানে অনলাইনে আবেদনের লিঙ্ক এখানে ক্লিক করবেন। এরপরে এখান থেকে জামানত ও ফি জমা এখানে ক্লিক করবেন, ট্র্যাকিং নম্বর দিবেন এখানে এবং পিন নম্বর দিবেন, যেটি আপনার কাগজে লেখা আছে ট্র্যাকিং আইডি, পিন নম্বর এবং বিল নম্বর। তো এখানে ট্র্যাকিং আইডি দিবেন এবং পিন নম্বর দিবেন, দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করবেন। এখানে দেখুন একটি ফর্ম চলে আসবে, কিন্তু এখানে এই ফর্মটি ফিল আপ করার আগে আপনাকে টাকা জমা দিতে হবে রকেটের মাধ্যমে। তো এটা এখানে রইল, আপনি এরপরে চলে যাবেন আপনার মোবাইল থেকে রকেট অ্যাপে, রকেট অ্যাপে গিয়ে পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। এরপরে এখানে দেখুন বিল পে একটা অপশন আছে, এই বিল পে এর উপরে আপনাকে ক্লিক করতে হবে। এখানে অনেকগুলো বিল চলে আসবে, এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে পল্লী বিদ্যুৎ জামানত। তো এটি খুঁজে পেতে একটু সমস্যা হবে, আপনার সময় লাগবে, এই জন্য আপনি সার্চ বিলারে ক্লিক করবেন। এখানে ক্লিক করে লিখবেন 477 লিখলেই দেখবেন পল্লী বিদ্যুৎ জামানত চলে আসবে। তো এই পল্লী বিদ্যুৎ জামানতের উপরে আপনি ক্লিক করে দেবেন। এরপরে এখানে রেফারেন্স বিল নাম্বার দিবেন, যেটি আপনার কাগজে লেখা আছে, এসএমএসে আছে, শুরুতেই বলেছিলাম রেফারেন্স বিল নাম্বার দিতে হবে এখানে, এবং নিচের ঘরে এখানে ট্র্যাকিং নাম্বার দিতে হবে। আপনার মেসেজে আছে এটি আপনাকে লিখে রাখতে বলেছিলাম। তো রেফারেন্স বিল নাম্বার এবং ট্র্যাকিং নাম্বার দেওয়া হয়ে গেলে ভ্যালিডেটে ক্লিক করতে হবে। এখান থেকে কত টাকা পরিশোধ করতে হবে সেটি দেখাবে, এখানে আপনি ওকেতে ক্লিক করবেন। এরপরে এখানে মিলিয়ে নেবেন যে বিল নাম্বার ট্র্যাকিং আইডি ঠিক আছে কি না। তো সব ঠিক থাকলে আপনি এখানে এই এটার উপরে চেপে ধরে রাখবেন, ধরে রাখলেই টাকা পরিশোধ হয়ে যাবে। এখান থেকে আপনি দেখুন সাকসেস দেখাচ্ছে, সাকসেস দেখাবে। এখান থেকে আপনি রিসিপ্টে যদি ক্লিক করেন, এখানে রিসিপ্ট চলে আসবে, এটি আপনি স্ক্রিনশট রাখতে পারেন অথবা সেভ করে রাখলে অসুবিধা নেই। এটা কিন্তু ট্রানজ্যাকশন আইডিটা লিখে রাখবেন, এখানে ট্রানজ্যাকশন আইডিটা, এই ট্রানজ্যাকশন আইডি লাগবে এখানে, এই ওয়েবসাইটে দিতে হবে। এখানে আপনি পেমেন্টের উদ্দেশ্য এখানে ক্লিক করবেন, ক্লিক করে আবেদন ফি, মেম্বারশিপ ফি, নিরাপত্তা জামানত এটার উপরে ক্লিক করে দেবেন। এরপরের ঘরে রকেট ট্রানজ্যাকশন আইডি এখানে ক্লিক করবেন, রকেট ট্রানজ্যাকশন আইডির ঘরে ক্লিক করে রকেটে যে আপনি ট্রানজ্যাকশন করেছিলেন আইডিটি কোথাও লিখে রাখতে বলেছিলাম, সেই আইডিটি এখানে আপনি দিয়ে দেবেন, রকেটের ট্রানজ্যাকশন আইডি। আইডি দেওয়া হয়ে গেলে তারপরের ঘরে আপনি ক্লিক করবেন ট্রানজ্যাকশনের তারিখ, এখানে ক্লিক করে আপনি কোন তারিখে এই রকেটে ট্রানজ্যাকশন করেছেন বা টাকা দিয়েছেন সেই তারিখটা এখান থেকে বসিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে তারপরের ঘরে টাকার পরিমাণে ক্লিক করে আপনি রকেটে কত টাকা পরিশোধ করেছেন সেটি এখানে দিয়ে দেবেন। টাকা দেওয়া হয়ে গেলে তারপরের ঘরে আপনি ক্লিক করবেন, ক্লিক করে রেফারেন্স নম্বর, এখানে ওই যে রেফারেন্স বিল নাম্বার আপনার এসএমএসে আছে লিখে রাখতে বলেছিলাম, সেটি আপনি এখান থেকে রেফারেন্স নম্বর দিয়ে দেবেন। এরপরে আপনি মিলিয়ে দেখবেন সব ঠিক আছে কিনা, ঠিক থাকলে এখানে আপনি সংরক্ষণ করুনে ক্লিক করবেন। অনলাইনে পোস্টিং দেওয়া হয়ে গেল, এখন টাকাটা আসলেই বিদ্যুৎ অফিস পেয়েছে কিনা বা অনলাইনে পোস্টিং হয়েছে কিনা এটা বোঝার জন্য আপনাকে আবেদনে ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে আবেদনের সর্বশেষ অবস্থা জানুন এখানে ক্লিক করবেন। এরপরে এখানে আপনার ট্র্যাকিং নম্বর এবং পিন নম্বর দিয়ে দিবেন, ট্র্যাকিং নম্বর, তারপরের ঘরে দিবেন পিন নম্বর। দেওয়া হয়ে গেলে এখানে সাবমিট করুনে ক্লিক করবেন। এখানে একটু জুম আউট করলেই দেখতে পাবেন যে এখানে টাকা পরিশোধ করা হয়েছে কি না, এই যে এখানে পরিশোধ করা হয়েছে, কোন কোন ধাপ অতিক্রম করা হয়েছে এখানে টিক চিহ্ন আসবে, আর যেগুলো বাকি আছে সেগুলো এখানে লাল চিহ্ন দেখাবে। তো এটা এই স্ক্রিন আসলেই আপনি এখানে পড়লেই বুঝতে পারবেন যে আপনার টাকাটা আসলেই পল্লী বিদ্যুৎ অফিসে জমা হয়েছে কি না। এই পুরো প্রসেস কমপ্লিট করতে গিয়ে যদি আপনাদের কোনো অসুবিধা হয় অথবা কোথাও কোনো প্রবলেমে পড়েন কিংবা পল্লী বিদ্যুৎ রিলেটেড অন্য কোনো কিছু বুঝতে আপনাদের অসুবিধা হয়, আপনারা কমেন্টে আমাকে জানাবেন, আমি যথাসম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কন্টেন্ট নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।